আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইম্পিরিয়াল অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ষষ্ঠ ও শেষ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট ও অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে কথা বলবো। তো শুরুতেই যে বিষয়বস্তুটা দেওয়া আছে, নির্মিত অংশ থেকে আবেদনপত্র অথবা চিঠি, তোমাদের জন্য একটা চিঠি সিলেক্ট করা হয়েছে। চিঠিটার বিষয়বস্তু কি চলো পড়ে দেখা যাক। মনে করো তুমি মাহিম অথবা মোহনা, তোমার খেলার সাথী সাজিদ অথবা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস অথবা নাফিসাকে একটি চিঠি লিখো। তাহলে এখন আমরা এটার সমাধানের দিকে যাব। তোমরা সবাই কম বেশি চিঠি লিখতে পারো, আশা করি চিঠির ফরম্যাটটা ঠিক রেখে সুন্দর করে চিঠির উত্তরটা লিখবা। তো আমি যে সলিউশনটা দাঁড় করিয়েছি সেটা তোমাদের কাছে এখন পড়ে শোনাচ্ছি, পাশাপাশি তোমরা যদি কোনো কারেকশান থাকে সেটা করে নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারো। তো দেখো, প্রথমে আমরা লিখেছি ময়মনসিং, 4 ডিসেম্বর 2020। প্রিয় নাফিস অথবা নাফিসা, তোমরা চাইলে একটা নামও ব্যবহার করতে পারো অথবা দুইটা নামই ব্যবহার করতে পারো এভাবে স্ল্যাশ দিয়ে। আমার প্রীতি ও শুভেচ্ছা নিও, আশা করি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ও নিরাপদে আসো। আমরাও বাসার সবাই নিরাপদে আসি, যদিও মনের অবস্থা বেশি ভালো নয়। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তোমাকে জানাতে হচ্ছে যে আমার খেলার সাথী সাজিদ অথবা সাজিদা করোনা আক্রান্ত হয়েছে। তাহলে খেয়াল করো, তোমাকে আবারও বলছি, যদি তুমি একটা নাম ইউজ করো সেটাও করতে পারো, বা যদি দুইটা নাম ইউজ করো অবশ্যই স্ল্যাশ দিবা, তবে আমার মনে হয় একটা নামই ইউজ করা বেটার। যদি ছেলে হও ছেলেদের নাম ইউজ করবা, যদি মেয়ে হও মেয়েদের নাম ইউজ করবা। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, গত সপ্তাহের শুরু থেকেই সে সর্দি জ্বরে ভুগছিল। দিন পার হওয়ার পরেও যখন সর্দি জ্বর কমলো না, তখন আঙ্কেল আন্টি তাকে করোনা পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। রিপোর্ট পজিটিভ জেনে সাজিদা মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়ে। আঙ্কেল আন্টি খুবই কান্নাকাটি করছিল, আমিও খবরটা শুনে বিশ্বাস করতে পারছিলাম না। এতদিন শুধু মিডিয়াগুলোতে করোনায় আক্রান্ত হওয়ার নিউজ শুনেছি, কিন্তু এই প্রথম নিজের কাছের কেউ কোভিড-19 আক্রান্ত হয়ে অত্যন্ত ব্যথিত হয়েছি, যা চিঠিতে লিখে বোঝানো সম্ভব নয়। তবুও আমরা মনোবল হারাইনি, মুহূর্তে ভেঙে না পড়ে সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করাই উত্তম। কেননা মানুষ যেমন আক্রান্ত হচ্ছে, ঠিক তেমনি সুচিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। বৈশ্বিক এই মহামারীতে যত ধরনের স্বাস্থ্যবিধি রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা উচিত। যাই হোক, এই পরিস্থিতিতে সাবধানে থেকো, পরিবারের সবাইকে যথাযথ নিয়মনীতি মেনে চলতে সঠিক দিক নির্দেশনা দিও। ইতি তোমার মোহন অথবা মোহনা। শেষে দেখো একটা ডাক টিকিট সংযুক্ত করা আছে, প্রেরক এবং প্রাপক। প্রেরককে যে চিঠিটা পাঠায় সে প্রেরক, আর প্রাপককে যে চিঠিটা পাবে সে হচ্ছে প্রাপক। তো আশা করি বাংলার এই সমাধানটা তোমরা সবাই খুব ভালোভাবে বুঝেছো। সো শেষ ভালো যান, সব ভালো তার বেস্ট বেস্ট একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।